মর্নিং ফ্রেন্ডস, এখন কটা বাজে বলো তো? বাজে সকাল 8টা। আমি এখন ঘুম থেকে উঠলাম, দেখো বাইরে বৃষ্টি পড়ছে। অনেক দেরি হয়ে গেছে তো আজকে, উঠি অন্যদিন 7টা সাড়ে 7টা উঠে পড়ি, আজকে একটু দেরি হয়ে গেল। এখন ব্রাশ করব, ঘুম থেকে উঠে গরম জল খাই, সেটা গরম জলটা খাবো, তারপর ঘর ঝাড় দেবো, পুজবো এই কাজ, তারপর স্নান করব, তারপর চা খাওয়া আছে, এই কাজ আছে। তোমাদের কার কার এরকম, তোমাদেরও কি এরকম বৃষ্টি পড়লে দেরি হয়? আমার না বৃষ্টি পড়লে এক একদিন, আমি দাঁত ব্রাশ করে চলে এসেছি, তারপর যেটুকুনি কাজ ছিল, বাসন মানে কটা বাসন ছিল রাতে, অল্প কটা বেশি না, সেগুলো মাঝে হয়ে গেছে। এখন আমি গরম জলটা খাবো। আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, তোমরা চা করো, এটা তোমরা জানো হয়তো অনেকেই, তোমরা চা করো, অবশ্যই চিনি ছাড়া চা যদি করো, চা পাতাগুলো না রেখে দেবে, এই দেখো আমিও রেখে দিই, এগুলো গাছে দেবে, গাছের জন্য এগুলো ভীষণ ভালো। কিন্তু চিনি দিয়ে যদি চা করো, সেই চা পাতা রাখবে না, চিনি ছাড়া চা করলে সেই চা পাতাগুলো রেখে দেবে। আছে না অনেকে চিনি ছাড়া চা করে কাপে চিনিটা গুলে নেয়, সেভাবে তোমরা এটা করবে, গাছের জন্য ভীষণ ভালো। আমি রোজ এখন চা পাতা রেখে দিই, গাছে দিয়ে দিই, গাছের জন্য ভীষণ ভালো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। জলটা খুব গরম হয়ে গেছে তো, সেই জন্য একটু ঠান্ডা জল মিশিয়ে নিলাম, লেবুটা দেব। চাটা করে নিই, তোমরা সঙ্গে থাকো। এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে, আজকেও সারাদিন বৃষ্টিই হবে। আগে আমার হাজবেন্ডের জন্য র চা করব, তারপর দুধ চা করব। আমি আবার জানো তো র চা খেতে পারি না, আমার র চা একটু ভালো লাগে না। জানি র চা খাওয়া ভালো হেলথের জন্য, কিন্তু আমি চিনিটা এখন কম খাই, আগে আমি প্রচুর চিনি খেতাম চায়ে, এখন চিনিটা অল্প খাই, চিনিটাও স্বাস্থ্যের জন্য ভালো না জানি, এখন চিনিটা কম খাই। আগে আমি চায়ে ভীষণ চিনি খেতাম, ভীষণ চিনি খেতাম, মিষ্টি না হলে আমার চা ভালো লাগতো না, এখন চিনিটা কম খাই। কিন্তু র চা আর ওই গ্রিন টি তো আরোই ভালো লাগে না, একবার খেয়েছিলাম গ্রিন টি, খুবই বাজে খেতে, ভীষণ বাজে খেতে, গ্রিন টি র চাই খেতে পারি না, আবার গ্রিন টি।
চা নিয়ে নিচে চলে এলাম। আবার অনেকক্ষণ পর এলাম তোমাদের সামনে। আজকে চিকেন এনেছে আমাদের, চিকেনটা এখন রান্না করব। তোমরা দেখো, সবাই তো মোটামুটি চিকেন রান্না জানে, আমি কিভাবে করছি সেটা দেখো। আর বাইরে থেকে আশেপাশ থেকে কোনো আওয়াজ আসলে সেটা ইগনোর করো, কারণ আমাদের এখানে বাড়ির আওয়াজটা খুব, গাড়ি টাড়ির আওয়াজটা খুব আসে, একদম রাস্তায় পাশে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো আমি চিকেনটা কী করে রান্না করি। কড়াইতে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়েছি। এবার আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুটা লাল করে ভাজা হয়েও গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে দেব, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজাটার মধ্যে নুন দিয়ে দিলাম, আর অল্প সামান্য একটু চিনি দিয়ে নিলাম। এবারে আদা রসুন টমেটো বাটাটা দিলাম, এর মধ্যে কাঁচা লঙ্কা বাটাও আছে। দাঁড়াও দাঁড়াও, আদা রসুন টমেটো বাটা কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু এর মধ্যে হলুদ গুঁড়ো দেব, একটু লবণ দেব, লঙ্কার গুঁড়ো আগেই দিয়েছি, লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, এখন আর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়োটা দিলাম না। চিকেনটা দিয়ে দিয়েছি, এবার চিকেনটা কষাবো। আর চিকেন কষাতে বেশি টাইমও লাগে না, ঢাকা দিয়ে রাখবো, হয়ে যাবে, রাত্রে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। নিচে চিকেনটা বসিয়ে একটু ওপরে এলাম, এই যে বিছানাটা গোছালাম, দেখো বিছানাটা গুছিয়েছি, ঘরটা গুছিয়েছি। আর আমার ছোটার এখনও চান হয়নি, ওর একটু শরীরটা, ছোটো মেয়ে শরীরটা একটু খারাপ বলছে, আজকে তিন চারবার একটু পটি হয়েছে, শরীরটা ভালো নেই। স্নান করিয়ে দেব, একটু পরে স্নান করিয়ে দেব, আর কি চিকেনটা হয়ে গেলে খেয়ে নেব। দুটো দশ পনেরো নাগাদ আমরা খেয়ে নেব। আমার তো হাজবেন্ডের বলেছি, নিচে দোকান, তোমাদেরকে বলেছি ওই নিচে দোকান, এখন দোকানেই রয়েছে, দেড়টা নাগাদ দোকান বন্ধ করবে, ওই দুটো দশ পনেরো নাগাদ সবাই খেয়ে নেব আর কি। এই কাজ, দাঁড়াও দেখাচ্ছি আমার ছোটো মেয়ে কী করছে। ডাক্তার কে সালাম বাড়ি হসপিটাল যায়। হারা হ্যাঁ, করোনা কো হারানা হ্যাঁ।
খাওয়া হয়ে গেছে। এখন এই ছাদে ঘরে এলাম, একটু ছাদে এলাম, তোমাদেরকে সকালবেলা দেখিয়েছিলাম না যে ওই গাছে চা পাতাগুলো দিই, সেগুলোই এখন দিয়ে গেলাম। এ দেখো আমার গাছগুলো, সেগুলোই এখন দিয়ে গেলাম ছাদে। গাছে যে চা পাতাগুলো দিলাম, একটু এই ছাদের ঘরটা পরিষ্কার করবো। এই ঘরটা কি বলতো, রোজ পরিষ্কার করা হয় না, সপ্তাহে দু তিন দিন পরিষ্কার করি, রোজ নিয়ে ঝাড় দিই। জামাকাপড়ে যে টেবিলের ওপর জামাকাপড়গুলো থাকে এগুলো গুছিয়ে টুছিয়ে যাই, রোজই করি, কিন্তু পোছাটা রোজ হয় না, এটা সপ্তাহে তিন দিন পুছি। এটা এখন করবো, করে টরে তারপরে ওই যে মামা করে ডাকছে, আমি যেখানে যাবো আমার পেছন পেছন চলে যাবে। আর বলো না, একটু ঘরটা পরিষ্কার করে তারপর শোবো, তারপর আবার তোমাদের সাথে পরে দেখা করবো, ঠিক আছে? এবং টাটা, পরে আবার তোমাদের সাথে দেখা করবো, বিকেলে চায়ের সময় দেখা হবে। এখন বাজে 7টা বাজে, এখন চা করছি, তোমাদেরকে বলেছি চায়ের সময় আসবো, এখন চা বানাচ্ছি, চাটা খাবো, তারপর দেখি রাত্রিবেলা একটু মিক্সড ফ্রাইড রাইস করার ইচ্ছা আসছে, সেটা করবো। তোমরা সঙ্গে থাকো, সেটাও দেখাবো। এই ফ্রেশ হলাম, এখন ফ্রেশ হয়ে চাটা খেয়ে তারপর একটু মেয়েকে পড়াবো, ছোট মেয়েকে একটু পড়াবো, পড়িয়ে টড়িয়ে তারপর রাতের ডিনারটা করতে যাবো। তাহলে আবার পরে তোমাদের সাথে দেখা হবে। দেখো মা এখন কাঁঠাল খেতে ব্যস্ত। বাবা ওখানে কি করছে? ফ্রাইড রাইস বানাচ্ছে। আজকে মা আর বাবা দুজন মিলে ফ্রাইড রাইস বানাবে, চলো তোমাদের দেখিয়ে নি। কি করছো এখন? এখন আমি ফ্রাইড রাইস বানাবো। এখন কড়াইতে তেলটা দিয়েছি, তেলটা গরম হোক, তারপরে চিকেনের বড়াগুলো আগে ভাজো, তারপরে অন্য কাজ। আগে চিকেনের বড়াটা ভেজে নিই, তারপরে অন্য কাজ করি। চিকেনের বড়াটা ভাজছি, চিকেনটা দিয়েছি গরম তেলের মধ্যে, ভাজা হবে। ভাজা হয়ে গেলে এগুলোকে আবার কুচো কুচো করতে হবে, যাতে ফ্রাইড রাইসের মধ্যে দেওয়ার জন্য। চিকেন কি মা? হ্যাঁ, চিকেনটা ভেজে তারপরে। আজকে কি মিক্সড ফ্রাইড রাইস বানানো হবে? আজকে এগ চিকেন ফ্রাইড রাইস, প্রনটা নেই যার জন্য মিক্সড হচ্ছে না, এগ চিকেন ফ্রাইড রাইস হবে। জল ফুটিয়ে ভাতটা আগেই রেডি করে নিয়েছি। চিকেনটা লাল লাল করে ভেজে তুলে রাখলাম, ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেল, এখানে 4টে ডিম নিয়েছি, ডিমটাকে এবারে আমি ঝুড়ো ঝুড়ো করে ভাজব। নুনটা কোথায় গেল? দিলাম, ঝুড়ো ঝুড়ো করে ভাজবা। এবারে ঝুড়ো ঝুড়ো করে ভাজব ডিমটা। দেখছো আমার হাজবেন্ড ফ্রাইড রাইসটা বানাচ্ছে, আমি আজকে আর বানাচ্ছি না, ওই বানাচ্ছে। এই যে সব আমি বানাই, প্রত্যেকদিন আমি বানাই, আজকে বলছে আমি বানাচ্ছি না, আমি প্রত্যেকদিন বানাই আর বলছে না গো আমি বানাই। এই যে সব ইয়ে দেখো, এগুলো কেটে রেখেছে, এখন ভাজছে, তারপর রাইসটা ফ্রাই করবে, হয়ে যাবে। খুব সুন্দর বানায় মিক্স ফ্রাইড রাইস, আজকে মিক্স ফ্রাইড রাইস করছে না, আজকে এগ চিকেন করছে, অন্যদিন মিক্স ফ্রাইড রাইস বানায়, খুব ভালো বানায়। আজকেরটাও আশা করছি ভালোই বানাবে। তাহলে আজকের মতন টাটা, আজকের মতন ব্লগটা শেষ করছি। ফ্রাইড রাইসটা হয়ে যাক, তারপরে ফটোটা দেবো। ও তাহলে ফ্রাইড রাইসটা দেখি আজকের মতো শেষ করবো, ফ্রাইড রাইসটা দেখে নাও হোক, তারপর দেখাচ্ছি তোমাদের। ফ্রাইড রাইসটা দেখো তোমরা, রেডি হয়ে গেছে আর খুব সুন্দর খেতেও হয়েছে, একটু টেস্ট করে দেখেছি। দেখো ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে, তাহলে আজকের মতোই আমি শেষ করছি ব্লগটা। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই পুরো দিনে সারাদিনের ব্লগটা, তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, আবার কালকে দেখা হবে।